9th of July রাত্রিবেলা মারা এখানে প্যাকিং করছে, আর নেক্সট ডে 6 o'clock মাদের ট্রেন ছিল, তো অভিষেক মাদের ছাড়তে গেছিলো। আর এতদিন মারা আমাদের সাথে ছিল, তাই আমাদের সবারই মন খারাপ। এখানে মায়েরাও দেখো দেখছে, কিছু বলছে না, ওরও খুব মন খারাপ ছিল, তাই আমরা আর কদিন একটু ব্লগিং করিনি, মনটা খারাপ ছিল। আমরা আবার এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে, আজকে অভিষেকও সাথে আছে। অভিষেক অফিস থেকে এসে গেছে, তো আমি বললাম চলো নতুন ব্লগটা স্টার্ট করে দিই। একদম, তো আজকে অভিষেক ব্লগ স্টার্ট করবে তোমাদের সাথে, তো চলো অভিষেক করো স্টার্ট। হ্যালো ফ্রেন্ডস, হ্যাপি রথ যাত্রা সবাইকে। আজকে 12 তারিখ, 12th July, তো আজকে রথ যাত্রা। আজকে অফিস থেকে আস্তে আস্তে দেখছিলাম অনেকই ভিড় রাস্তা রাস্তায়, সবাই ওই কি কি খায়, পাঁপড় জিলিপি সব খাওয়া হচ্ছে। আজকে অনেক লোকেরাই দেখছিলাম সবাই কিনছেন রাস্তায়, ভেরি গুড, সেলিব্রেট করা উচিত। তো আজকে পাপারাও আসবে, আর সবাইকে হ্যাপি রথযাত্রা। তোমরা হয়তো এটা পরে ভিডিওটা পাবে, বাট স্টিল আজকে যেহেতু এই ফেস্টিভ্যালটা, তো আমরা তোমাদেরকে কি করে মিস করি বলো, উইশ করা তো তাই, কারণ তোমরাও আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি। আর যেটা বলবো, আজে পাপারা আসছে, তো একটা ছোট মোটো ঘরোয়া মানে সেলিব্রেশন বলবো না, ফ্যামিলি গেট টুগেদার টাইপই হবে। তোমরা হয়তো ভাবো কি আমরা শুধু পাপাদের সাথে আর এই কজনের মধ্যেই আমরা গেট টুগেদার করতে থাকি আর তাতেই আমরা খুশি হই। যারা এই জিনিসটা বুঝতে পারবে তারা হয়তো বুঝবে যে মানে পাপা মা বাবা মা এদেরকে নিয়ে একসাথে জীবনে এই দিনগুলো মানে কাটানো কতটা আনন্দের হয়। আমাদের জন্য এইটাই অনেক আনন্দের, জানি না বাকিদের জন্য কি হয়, বাট আমাদের জন্য এই দিনগুলো এদেরকে সাথে পাওয়াটাই স্পেশাল হয়, তাই না? একদম একদম, নো ডাউট, বিকজ আমরা বুঝতে পারি না, যখন কাছের লোক খুব কাছে থাকে তখন আমরা বুঝতে পারি না, কিন্তু হ্যাঁ যখন তারা দূরে যায় তখন বুঝতে পারি। আর সত্যি কথা বলতে আমরা কোনো না কোনো মোমেন্ট খুঁজতেই থাকি সেলিব্রেট করার জন্য। আমাদের নিজেদের মধ্যে ছোট সে ছোট হোক, বড় থেকে বড় হোক, কিছু না কিছু তো আমরা সেলিব্রেট করতেই থাকি। তোমরা হয়তো দেখবে বাইরে বেরিয়ে গেলাম হঠাৎ করে মন ভালো লাগছে না, কিছু হচ্ছে, হয়তো আমরা এরকম কোন কিছু না কি বিশাল বড় সরো একদম সেলিব্রেশন ওরকম কিছু করছি, বাট আমাদের জন্য ছোট ছোট খুশি অনেক মাইনে রাখে। আমরা ভাবি যে এটাই শেডস অফ লাইফ, যেটা আমাদের ব্লগের নাম, কি একটা ছোট ছোট জিনিসও লাইফের আলাদা আলাদা শেডস দেখায়। তো চলো আজকের জন্য আমি একটা মানে এমনি ছটপট একটা স্পেশাল মেনু বানাচ্ছি, সেটা হচ্ছে চিকেন চাপ বানাবো, আর তার সাথে কি বানাবো এখনো ডিসাইডেড না, দেখি পোলাও বানাই কি পরোটা বানাই, এবার ওটা জিজ্ঞাসা করে নেবো বুঝলে আমার বাবা মারা আসলে। আর বাবা মাকে খুব মিস করছি আজকের দিনে, বাবা মারা চলে 10th July-এ, তোমরা যেরকম জানো, তো আজকে থাকলে ভালো হতো, বাট ঠিক আছে নেক্সট টাইম উইশ করো যাতে আমরা সবাই একসাথে এই দিনটা আবারও সেলিব্রেট করতে পারি। তো চলো আজকে আমরা অভিষেক ক্যামেরাম্যান হবে আমার, আর আমি তোমাদের একটা গ্লিমসের রেসিপিটা দেখিয়ে দেব, তো ততক্ষণ তোমরা আগে দেখে আসো কি আমি চিকেনটা ম্যারিনেট কি করে করেছিলাম, তো ঝটপট দেখে আসো, আমি ততক্ষণ রান্নাঘরে যাই চলো। তো দেখো আমি অলরেডি ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, কিছুই করবো না, আমার এটা ঝটপট রেসিপি, মায়েরাকে নিয়ে মায়েরাকে ওই করে খেলনা দিয়ে বসিয়ে এসেছি আমি আর অভিষেক, তো তাই তাড়াতাড়ি করব। তো অভিষেক দেখিয়ে দাও ম্যারিনেশনটা, আমি কিছু ম্যারিনেশনটা আমি বাস তোমাদের আগে আমি একটা বলেছিলাম একটা ব্লগে যে আমাদের ইয়েলো, আমাদের স্পেশালি অভিষেকের ইয়েলো একটু খাবার না হলে ওর ভালো লাগে না, তাই একটু হলুদ মিশালাম, যদিও বা চাপে হলুদ মেশাতে লাগে না, বাট আমি মেশালাম। হ্যাঁ, তো এবার দেখো এখানে কড়াইয়ের মধ্যে আমি ঘি গরম করে নিয়েছি, এটা ঘিতেই হবে, বাস আমি এমনও ওরকম করে মানে যেরকম রেস্টুরেন্টে পুরো চপচপা ঘিতে ভাজে ওরকমও করি না, আমি এটা ম্যারিনেশনটা জাস্ট আমি এই ঘিয়ের মধ্যে একটা একটা করে চিকেনগুলো ছেড়ে দেবো, বাস দ্যাটস ইট, আর ধীরে ধীরে নাড়িয়ে নাড়িয়ে করবো। তো
ওই দেখো আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে, তোমরা ভাবছো কেন? অ্যাকচুয়ালি মায়েরা ওই ড্রেসটায় হঠাৎ করে ওকে খাওয়াচ্ছিলাম বিকেলের স্ন্যাক্স, বাস আমার দিল বাটিটা উল্টে জামায়। তো রিলেট করতেই পারবে যাদের ছোট বাচ্চা আছে, তো কিছু করার নেই, তাই আবার চেঞ্জ করলাম। আর এখন আমি তোমাদের আর দেখাতে পারিনি, এইসব নিয়ে একটু ঘেটে গেছিলাম, তো তোমাদের দেখাই যে আমার চিকেনটা। এই দেখো আমি নাড়িয়ে নাড়িয়ে এরকম হয়েছে, আমি একটু ঝোল রাখবো তাই, কারণ একদম ওই ভাজা ভাজা টাইপের তো আর করছি না, তাই একটু জল দিয়েছি সামান্য। ফার্স্ট একটু ওই তেলটার মধ্যে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে একটু জল দিয়েছি, বাস এখন বয়েল হয়েই এসছে, বাস আর একটু হলেই আমি বন্ধ করে দেবো গ্যাসটা। দেখো তো দেখলে কত ইজি ভাবে বানাই, তোমরা একবার ট্রাই করতে পারো, এরকমও ভালো লাগে চিকেন চাপ। খুবই ইজি প্রসেস, আমি একদম ওই মানে অনেক লেন্দি কোনো প্রসেসে যাই না, কারণ আমার এইটাও মনে রাখতে হয় কি আমার একটা কনস্ট্রেন হচ্ছে যে আমাকে কম টাইমে রান্না করতে হবে, আর সেটা মানে একটু ভালোওয়ালা রান্নাও কখনো সখনো খেতে মন হয়, তো সবসময় তো আর সিম্পল রান্না ভালো লাগে না, তো তাই আজকে যেহেতু একটা অকেশন তো এই জন্য তাড়াতাড়িতে এটাই আমার কাছে অপশন মনে হলো, তো তাই করলাম। তো চলো এটা হতে থাকুক, পাপারা এখনো আসেনি, পাপারা আসলে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই দেখো মায়েরা এরকম করে বসে ভ্লগ দেখছে, আমি এক্ষুনি ভ্লগ লাইভ করলাম 9টার সময়, আমার 24th ভ্লগটা, আশা করি তোমরাও দেখে নিয়েছো। দেখো কেমন করে দেখছে বুড়ি, এই দেখো ভ্লগ দেখছে। কি গো বাবা কি দেখছো তুমি মন দিয়ে, তুমি কার্টুন ছেড়ে এটাও দেখো। হ্যাঁ দেখো এখন টাইম 9:30 বাজে, মারা এখন আসলো এতক্ষণ পর, বেল বাজালো, দেখি মারাই কিনা। কি গো তোমাদের এত দেরি? ও পাপা ফোনে কথা বলছে। আরে এই দেখো মায়েরার রথ এসছে, ফাইনালি আমাদের বাড়িতে মায়েরার ফার্স্ট রথ আজকে সেলিব্রেট হবে। এই দেখো মাও এসে গেছে। মা এত দেরি হলো তোমাদের? ও রথের জন্য, ও আর এদিকে রাস্তায় তোমরা দেখেই পেট ভরালে নাকি পাপড় ভাজা টাজা, আর আমি এদিকে যে রেডি করে রেখেছি খাবার দাবার, কে খাবে ডিনারের সাথে? হ্যাঁ আচ্ছা তো চলো মারা বসুক, তারপরে আবার কথা বলছি। ওই দেখো কি খুশি মামু, গট ইউর ফেভারিট চিপস এনেছে। এই এই পুরো দিবি না, পুরো দিবি না, হাফতে হাফতে খেতে পারে না, এই হাতে নেও, গিলতে পারে না। মামা ভাগ্নির টাইম চলছে। দেখো মায়ের নতুন রথ আনবক্সিং হচ্ছে, মামু করছে। ওকে হাত ধরে ধরে নিয়ে আয়। হ্যাঁ দেখো আমরা অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিলাম পাপারা বিকেলে আসবে বলে, বাট দেরি হয়ে গেছে, বাট স্টিল যখন করেছি তো সার্ভ করি যতটা খায়। তো আজকের দিনে জিলেপি আর সিঙ্গাড়া কচুরি, আমরা পাঁপড়ও ভাজার কথা ভেবেছিলাম, বাট পাপা সানি এই নে এই নে।
খেতে বসেছে সানি আর পাপা, মা এখনো বসেনি, মা মায়ের সাথে খেলছে। কেমন আছে সানি? ভালো লাগছে? মায়েরাকে নিয়ে একা একা তাড়াতাড়ি করে যা পেরেছি তাই বানিয়েছি। মায়েরা দিদুও খেতে বসে গেছে, মা খাও। 11টা বাজছে, তো আমি একটু বেরোচ্ছি, দিদিও এসছে, তো অসীমা দিদিও কাজ করছে, আমি একটু গিয়ে একটু হেয়ার কাট করে আসি, ততক্ষণ আসি। তো চলো আমার সাথে, তোমরাও মায়েরা থাকুক। কড়া রোদ উঠেছে, বাপরে বিশাল রোদ উঠেছে। তো দেখতে পাচ্ছো হেয়ার কাট নেবো বলে, তো দেখি আর কি সার্ভিস আছে। এখন তোমরা কিছু বুঝবে না, আমি হেয়ার স্পা করাবো, তো ওই জন্য এখানে হেয়ার ড্রাই করা হয়নি, তো হেয়ার স্পাটা করিয়ে নি, লাস্টে তোমাদের দেখাবো আবার। চলো আমার সাথে। চলো হেয়ার কাট হয়ে গেছে, এখন বাড়ি যাওয়া যাক, মায়েরা আছে বাড়িতে, তো চল। তো আমি বেরিয়ে গেছি স্যালুন থেকে, অভিষেক আমাকে নিতে আসবে, ও অ্যাক্রোপলিসে পার্কিং করেছে, তো আমি ওখানেই যাচ্ছি অভিষেকের ওখানে। বৃষ্টিও পড়ে গেছে, আমরা ছিলাম, তো চলো রাস্তা ক্রস। আজকে টিউজডে হচ্ছে, তো আমি এখানে এসেছিলাম, কালকে অভিষেকের ছুটি, আজকে ছুটি নেই বাড়িতে। আমি মায়েরাকে, আমাদের যে হাউস হেল্প আছে তাকে আমি বলেছিলাম একটু থাকতে, তো ও ওকে দেখছে, আমি বাড়ি গিয়ে ওকে, তারপর ও চলে যাবে। তো চলো অভিষেক আমাকে বাড়ি ছেড়ে দিয়ে আসে, তারপর আবার ও চলে যাবে অফিসে। তো পার্কিংয়ে এসে গেছি, অভিষেক ওয়েট করছিল আমাকে, এবার বাড়ি ছেড়ে যাবে, বাড়ি ছেড়ে আসবে অভিষেক। তো চলো বাড়ি গিয়ে আবার কথা হবে ফ্রেশ, মায়েরা কী করছে দেখবো। চলো।
এসে গেছি, চান করে ফ্রেশ হয়ে মায়েরাকে খাবিয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছি, এবার আমি নিজে খাবো। রাত্রিবেলা যে ডিনারে বাবাদের জন্য বানিয়েছিলাম বাবাদের জন্য, তো ওখান থেকে একটু একটু বেঁচেছিল, তো ওইটাই আমি লাঞ্চ করে নিচ্ছি, তো তাও দেখিয়ে দিচ্ছি। এই দেখো আমার লাঞ্চ, তো দেখলে ওই সেম লাঞ্চই কিছু ইয়ে না, পোলাও আর চিকেন চাপ। অভিষেকও তাই নিয়ে গেছে, বেঁচেছিল অনেকটা, তো ওটা দুপুরের মধ্যে আমাদের দুজনের লাঞ্চ হয়ে গেছে, আমরা রাতের ডিনার রান্না করব। আর আজকের মতন ব্লগটা এতটাই, মায়েরা এখন ঘুমোচ্ছে তাই আমি আসতে বলছি, আশা করি বুঝতে পারছো। তো কালকে আবার দেখা হচ্ছে, কালকে ওয়েডনেসডে, কালকে অভিষেকের ছুটি, তো কালকে আবার দেখা হচ্ছে। তো তোমরা কিন্তু ভুলো না, যারা নতুন আমাদের চ্যানেলটাকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, আর সবাই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, তোমরা